আমি যখন দেখি, আরে আমি ব্যান চার্জ করে কিতা করতাম, আমার এলাকার 6.5-7 লাখ 8 লাখ লোকের দায়িত্ব দিছেন দিয়া, বাথরুম দিছেন না, তেইজা টেম্পি আমি কিতা করতাম শার্ট প্যান্ট লাগাইয়া। হ্যাঁ আমি কিতা মাল বানাই বেলে গাইছি না, তা মাল বানাই বেলে গেলে ঠিক আছে, সিবাই সিবাই আটলাম, ফাতলা ফাতলা আটলাম। আর আপনারা কইলাম আগামী 5 বছর পরে দেখবো, আর যা বরাদ্দ আইল ফকেট ফেস লাগি যে বালা কইছি যে ভাই সাহেব আমি তো 2 কোটি টাকা পাইছি। ওই যে গত সপ্তাহে আমার FIO খবর দিছে, দেখ ভাই আপনি তো 2 কোটি পাইছ, ওই টিয়ার খাবি খা খাবি চা, এটা কি নাম, অত অনেকগুলা নাম। আমি কইলাম একটা জিনিস পরিষ্কার, আমি ফেসবুকে জানাই দিলাম টেকা 2 কোটি পাইছি, 1 কোটি মাধবপুর, 1 কোটি সোনাগাড়ো, কিলাই কিলাই টেকা নিতে যাও। তবে যার ইচ্ছা দিব আমি, তবে খাম দেখাই তুই ভাই, ডাইন বাম হইতো না, আমার শত্রু যদি হও আও দিয়া দিমু, কিন্তু খালি কাগজপত্রে আর খামের ঘর খাম নাই হইতো না ভাই। কারণ আমি নির্বাচনের আগেও কইছি, নির্বাচনের পরেও কইতাছি, 2 নম্বর টেকা আমি বানাইতাম না, আর খেউরে বানাইবার লেগে দিতাম না, মানুষের হক মাইরা দিতাম। আমার কিতা মানুষে কিতা মেমানদারির লেগে এমপি বানাইছে, গিয়া খালি খসি মুড়ি দিয়ে দাওয়াত খাইতাম, আমারে খামলার দায়িত্ব দিছে। আরে যে ভোট আপনারা দিয়া দিছেন সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ভোট দিয়া দিছেন, এর লাগিয়া অন্য এমপিরা যদি খাম পালায় আমি রক্ত দিতাম আপনার লাগিয়া। খালকো আবার ইঞ্জিনিয়ারে খবর পাঠাইছে আরো 2 কোটি আইছে, কত আইছে ইয়া মা বোধ। আমি দেখি খালি 2 নম্বরই না করলে দেখি বিছাই লাগন লাগবো, আমি খালি টেকার হিসাব গনি, আর আমি মনে মনে কই ইয়া মা বোধ আগে টেকার গেছে কই, আমি তো আইছি মাত্র 1 মাস হয়েছে, 1 মাসে 4 কোটি আইছে আমি জানাই দিছি, আর গত এই বছরের পর বছর 10 বছর ধরে যাচ্ছা বুক আর দেখুন চাই, 10 বছরে কোনোদিন উনচন্নি যে এমপি কত টাকা পায় উনচন্নি, তে অত লুকালুকি ঘেরে টেকা কিতা তোমার না, তাই ধরেন আমার টেকা আমার বেতন কত আমি লুকাইলাম, চাকরি করি উগা আমি কইলাম না, কিন্তু জনগণের টেকা আইছে, আমি মাত্র হইলাম ম্যানেজার, আমি অত তো লুকাইতাম ঘেরে, কারণ খানা খানি ইতা আমারে মাইরালি তারুন মাইরাল হাইন, আমার আর অত ইচ্ছাও নাই। তবে ভাই সিস্টেম চেইন, 1 লাখ টাকা আমার ভাই আমি সহ্য করতাম না, আমি কিন্তু আপনারা কইছি না যে আমি রাতারাতি স্বর্ণ হীরা দিয়ে একবারে জহরত দিয়ে ফাটাইলি মিতা না, যে লাইন রাষ্ট্র দেয় যে লাইন শেখ হাসিনায় দেয় ই টেকা লাইন 1 লাখ টাকা যাতে মারতা না পারুন, আমি কইছিলাম নি যে বুটের দিন আমারে 7 ঘন্টা সময় বুটটা দিয়ে আপনারা আমারে পাহারা দিওন, আমি আগামী 5 বছর আপনারা পাহারাদার হিসাবে থাকবো। আমার খামইল রাজ্যে ফিগুরলিয়া ভাড়া দেয় না বাজার, আমিও ফিগুরলিয়া ভাড়া দিই, যে আমার ইচ্ছা পারতায় না, আর আমার সাথে যারা দাবি করেন আমি ওসিরে হইয়ে দিছি, গিয়া যদি কেউ খালি দাবি করেন যে ভাই সাহেব আমি কিন্তু ব্যারিস্টার সুমনের লোক, সাথে সাথে বাইন্দেলি ভাই, কোনো অন্যায় দাবি লইয়া যদি গিয়া হইন আমি ব্যারিস্টার সুমনের লোক, তাইনের খুব কাছের বাইন্দেলি ভাই, পরে আমি ছুটাই আনবো না, কারণ আমি প্রশাসন রে কইছি যে আপনারা রূপে কোনো প্রভাব থাকবে না, আপনারা নির্বিঘ্নে আপনারা কাজ করবা, আমার একটা মানুষ যেন যন্ত্রণায় না করে, মহিলাদেরকে কইছি নির্যাতন করবা মামলা নিয়ে যেন এই নির্যাতনের প্রতিবাদ যেভাবে করা যায় এইভাবে যেন করে।